পৃথিবীর সব সৃষ্টি এক রহস্যের আধার। সভ্যতার ক্রমবিকাশে মানুষ শুধু নিয়োজিত হতে পেরেছে সৃষ্টির পরিচর্যায়। একজন শ্রেষ্ঠ সন্তানের প্রধান নিয়ামক একজন সচেতন মা। মা, আমি পরিপুষ্ট হই তোমার স্পন্দন, বিশ্বাস, সুস্থ চেতনা আর নিবিড় মমতায়। আমার সুস্থ ভবিষ্যৎ তোমার হাতে। যখন থেকে প্রাণের অস্তিত্ব শুরু হতে থাকে আরেকটি প্রাণে, প্রকৃতির আলো বাতাস, মাতৃবিজ্ঞান আর যুগের দাবি সব কিছু একসঙ্গে জানান দেয়, আমি মা হতে চলেছি। তৃতীয় ট্রাইমেস্টারের 36 সপ্তাহের আয়োজনে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। নিশ্চয়ই সবাই সুস্থ আছো। আমি কিন্তু জেনে গেছি যে যারা আমাদের সঙ্গে যাত্রা শুরু করেছিলে প্রেগনেন্সি নিয়ে, তাদের মধ্যে অনেকেই তোমরা মা হয়ে গিয়েছো। তোমাদের সবাইকে অভিনন্দন এবং এই আগত শিশুর জন্য আমাদের সবার পক্ষ থেকে শুভকামনা। মা এবং শিশু সুস্থ থাকবে, আমাদের সার্বিক প্রত্যাশা কিন্তু এটাই। আর যারা 36 সপ্তাহে পা দিয়েছো, তোমাদেরকে অভিনন্দন বলতেই হয়, কারণ আর মাত্র দুটো সপ্তাহ, 36 শেষ করবে, 37 শেষ করবে, তারপরেই কিন্তু এই প্রেগনেন্সিটা একটা পূর্ণতা লাভ করতে যাচ্ছে। তোমাদের জন্য আমাদের সবার তরফ থেকে থাকছে শুভকামনা। চলো অনুষ্ঠান শুরু করছি। আজকের বিষয়বস্তু, আলোচনার বিষয়বস্তু তোমরা জেনে গেছো, এরই মাঝে প্রোমো দেখেছো, গত সপ্তাহেও জেনেছো যে আজকের বিষয়বস্তু হচ্ছে স্বাভাবিক ডেলিভারি। স্বাভাবিক ডেলিভারি নিয়ে বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করব, তবে তার আগে 36 সপ্তাহে গর্ভের সন্তানটি কত বড় হয়েছে, কেমন আছে, চলো একবার দেখে নিচ্ছি। 36 সপ্তাহের পর হতে আপনার চলাফেরায় বেশ কষ্ট হতে পারে, আপনি নিচের দিকে চাপ অনুভব করতে পারেন, কারণ এখন থেকেই বাচ্চা দিন দিন জরায়ুর নিচের দিকে আসতে থাকে। জরায়ুর ভিতরে বাচ্চার অবস্থান স্বাভাবিক হলে বাচ্চার মাথাটি জরায়ুর মুখের দিকে অবস্থান করে, কোনো কোনো বাচ্চার অবস্থান স্বাভাবিক না হলে তাদের ক্ষেত্রে সিজারিয়ান অপারেশন লাগতে পারে। এ সপ্তাহে আপনার শিশু ওজনে প্রায় 6 পাউন্ড আর লম্বায় প্রায় 18 ইঞ্চির মতো। আপনার শিশুর শরীরে থাকা বাদামি রঙের লোম কিংবা ভার্নিক্স নামে সাদা আঠালো পদার্থটি এখন ঝরে যায়, ফলে জন্মের পর শিশুর ত্বক এত কোমল আর পরিষ্কার দেখায়। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী সপ্তাহে। এরই মাঝে তোমরা জেনে গেছো যে আজকের বিষয়বস্তু হচ্ছে স্বাভাবিক ডেলিভারি, আর এই বিষয়টি নিয়ে আলোচনায় আজ আমাদের মাঝে যে ডাক্তার উপস্থিত হয়েছেন, চলো তার সঙ্গে পরিচিত হয়ে নিচ্ছি। প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর অধ্যাপক শামসুন্নাহার হেনা, আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। এছাড়া আমাদের সঙ্গে বরাবরের মতো আমাদের প্রিয় ডক্টর কাজল কিন্তু আমাদের সঙ্গেই রয়েছেন, আপনাকে সাদর আমন্ত্রণ। আপনাকে ধন্যবাদ। শুরুতেই অধ্যাপক শামসুন্নাহার, আপনার কাছে যাচ্ছি যে স্বাভাবিক ডেলিভারি বলতে আসলে আমরা কি বুঝি? যখন একটা বাচ্চা পুরা দিনের হয়, যেটা বললেন যে আরো 2 সপ্তাহ পরে বাচ্চা পুরা দিনের হয়ে যাবে, মানে 37 সপ্তাহ পুরা হয়ে যাবে, তখন আমরা বাচ্চাটাকে বলবো যে পূর্ণ গর্ভাবস্থা ওই সময়। ওইটা যখন একটা বাচ্চা পূর্ণ গর্ভাবস্থা অবস্থায় নর্মাল যে পজিশন থাকে, মাথাটা নিচের দিকে থাকবে, তার মায়ের কোনো অসুবিধা থাকবে না এবং নিজে নিজে ব্যথাটা উঠবে, যে ব্যথা উঠে গর্ভাবস্থায় যে ব্যথাটা উঠে ডেলিভারি পেইন, সেটা নিজে নিজে উঠবে এবং এটা কোনো রকম ইন্টারফারেন্স ছাড়া আমরা যদি ডেলিভারি করি এবং কোনো ধরনের অসুবিধা ছাড়া মা এবং বাচ্চা সুস্থ থাকবে, তখন আমরা এটাকে বলবো যে, এবং বিলম্বিত প্রসব না হয়ে তখন আমরা তাকে বলবো যে স্বাভাবিক ডেলিভারি। আচ্ছা, এটা বাংলাদেশে পার্সেন্টেজ কত, কত শতাংশ হয় নর্মাল ডেলিভারি? স্বাভাবিক ডেলিভারির পার্সেন্টেজ হলো প্রায় 80% হবে স্বাভাবিক, কারণ এই 80%ই বাড়িতে ডেলিভারি হয়। আচ্ছা, হ্যাঁ, আর বাকিগুলো হসপিটালে হয়, এখানের মধ্যে কিছু স্বাভাবিকও হয় আবার কিছু আমাদের ইন্টারফারেন্স লাগে। সেটাই। আর উন্নত বিশ্বের কেমন শতাংশে স্বাভাবিক ডেলিভারি? মানে সেটা সবার জন্য সমান, যে স্বাভাবিক ডেলিভারি ম্যাক্সিমাম হয়ে যায়, 20% কেসে এটা লাগে যে ইন্টারফারেন্স লাগে, যেমন সিজারিয়ান সেকশন অথবা অন্য কোনো ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি লাগে। আচ্ছা, তাহলে আমরা অস্বাভাবিক ডেলিভারি বলতে স্পেসিফিক্যালি কি বুঝতে পারি? যখন বাচ্চার পজিশন, যেটা বললাম যে মাথা ছাড়া অন্য কোনো পজিশন থাকে, যেমন বাচ্চা একটা আড়াআড়িভাবে থাকলো অথবা বাচ্চার একটা উল্টা থাকলো বাচ্চা, অথবা তার কোনো প্রবলেম থাকলো মায়ের, অনেকক্ষণ ব্যথাটা থাকলো কিন্তু ডেলিভারি হলো না, এইসব ক্ষেত্রে আমরা তাকে অস্বাভাবিক ডেলিভারি বলি। আচ্ছা, বিলম্বিত প্রসব তো আসলে অস্বাভাবিক, অস্বাভাবিক, একেবারে স্বাভাবিকটা ছাড়া সবগুলো আমরা অস্বাভাবিক হচ্ছে। আচ্ছা, কারণগুলো কি আমরা জানতে পারি? আমি প্রথমত প্রশ্ন করতে চাই যে মায়ের বয়স কি এই বিলম্বিত ডেলিভারির কোনো কারণ হতে পারে কিনা? হ্যাঁ, অবশ্যই মায়ের বয়স একটা বিরাট ব্যাপার, যেমন 18 বছর আগে কোনো মেয়ে যদি মা হয়, সে সবচেয়ে বেশি বিপদে থাকে, তার
শারীরিক গঠনটা তখন ঠিক মতো হয় না, যে হাড় বোন থাকে যে বোনসের মধ্যে পেলভিসের মধ্যে বাচ্চাটা নামে সেই বোনসটা তখন কিন্তু ডেভেলপ হয় না, সেই ডেভেলপ না হলে সে বাচ্চা কিন্তু নামতে পারতেছে না, তখন কি হয় ওই যে পেসিসটা ছোট থাকে বাচ্চাটা ওই পেসিস দিয়ে বের হতে পারে না, এটা একটা হতে পারে। আরও যে কম দিনের মানে কম বয়সের মা যারা হয় তাদের অনেক ধরনের ব্লাড প্রেশার বেশি হতে পারে, প্রিএক্লিমশিয়া হতে পারে, তাদের প্রেগনেন্সিতে অ্যানিমিয়া যেটা আমাদের রক্ত স্বল্পতা সেটা খুব বেশি হয় এই মা, অল্প বয়সে। আবার বেশি বয়সে যারা মা হয় 30-35 বছরের উপরে যাদের যায় তাদের স্বাভাবিকভাবেই ব্লাড প্রেশার বেশি থাকে, অনেকের অনেকের ডায়াবেটিস ডেভেলপ করে, আবার তখনও কিন্তু এই ব্লাড প্রেশার যেটা সেটা অনেক সময় আবার শক্ত হয়ে যায়, তখন সেটাতেও কিন্তু অস্বাভাবিক ডেলিভারি হতে পারে। আচ্ছা, এছাড়া কি আর কোনো কারণ আছে বয়স ছাড়া? ইউজুয়ালি 32 উইকের পরে বাচ্চাটা সেটেল হয়ে যায়, যে সে কি মাথা নিচের দিকে থাকবে না মাথা উপর দিকে থাকবে সেটা তার সেটেল হয়ে যায়। তো সুতরাং 38টা কিন্তু ডিপেন্ড করতেছে এই যে ভিতরে যে পানি থাকে, বাচ্চা যে পানির মধ্যে থাকে সে পানির উপর এবং বাচ্চার সাইজের উপর, এবং অনেকগুলা জন্মগত যদি কোনো কনজেনিটাল অ্যানোমেলি থাকে, জন্মগত ত্রুটি থাকে সেটা তো হতে পারে, যেমন অনেক সময় বাচ্চার মাথা অনেক বড় থাকে আবার বাচ্চার মাথা ছোট থাকে, এগুলো থাকলে তখন এই অ্যাবনর্মাল প্রেজেন্টেশন। মায়ের যদি জরায়ুতে কোনো ধরনের জন্মগত কোনো দোষ থাকে সেটাতেও কিন্তু, বা কোনো টিউমার থাকে সেখানেও কিন্তু এই অ্যাবনর্মাল প্রেজেন্টেশনটা হয়। আর এই লেবার যেটা আগে আগে যেমন 37 সপ্তাহের পরে যেটা আমরা বলি পূর্ণ গর্ভাবস্থা, সেটার আগে অনেক সময় এই ব্যথাটা উঠে যায়, যে পানির মধ্যে বাচ্চাটা থাকে সে পানিটা ভেঙে যেতে পারে আগে, অথবা ব্যথা উঠতে পারে, সেটাও কিন্তু একটা অ্যাবনর্মাল জিনিস। আবার অনেকের আছে যে 42 সপ্তাহ চলে গেল, আমরা 37 কমপ্লিট থেকে আমরা 42 সপ্তাহ পর্যন্ত বলি যে এটা নর্মাল স্বাভাবিক গর্ভাবস্থা, কিন্তু 42 সপ্তাহ যখনই ক্রস করে যাবে তখনই তার অনেক অসুবিধা হতে পারে, সেটাও একটা অ্যাবনর্মাল ব্যবস্থা। ধন্যবাদ অধ্যাপক সামসুনের। আপনাকে ডক্টর কাজল, আপনার কাছে যাবো, যে এতক্ষণ আমরা যা শুনলাম এই যে স্বাভাবিক ডেলিভারি হওয়া না হওয়া এবং তার কারণ, এ বিষয়ে আপনি আপনার বক্তব্য একটু রাখবেন। ডেলিভারি হবে বাচ্চা, তার মানে বাচ্চার কিছু জিনিস থাকতে হবে যেটা ঠিক থাকতে হবে, যে বাচ্চা মাথাটা নিচের দিকে আছে, বাচ্চার শরীরে মানে কোনো অস্বাভাবিকতা নেই কিংবা জন্মগত কোনো ত্রুটি নেই আপাতত দৃষ্টিতে, এবং বাচ্চাটি কিন্তু একটি পূর্ণ বয়স্ক মানে মায়ের গর্ভে পূর্ণতা পেয়েছে, সময় হয়েছে ডেলিভারি হওয়ার এমন একটি বাচ্চা, এ হলো বাচ্চা এরকম থাকতে হবে। আর আমরা চাই যে মা সঠিক বয়সের, আমরা আশা করি যে 20-25 বছর বয়সের মধ্যে স্বাভাবিক ডেলিভারি সবচেয়ে সফল হয়। তাহলে মায়ের বয়স একটা ব্যাপার, যে এই বয়সের একটি মা হলে ভালো হয়। আবার মায়ের এমন কোনো জটিলতা নেই যে তার জন্য অপারেশন করে ডেলিভারি করতে হবে, এরকম শর্ত কিন্তু মায়ের শরীরে কিছু নেই, এরকম কোনো অসুখ নেই। আর সঠিক উচ্চতাও প্রয়োজন, কিন্তু একটা নির্দিষ্ট উচ্চতার নিচে যদি থাকে কোনো মা, যে 4 ফিট 10 ইঞ্চির নিচে বলি আমরা, তখন কিন্তু স্বাভাবিক ডেলিভারি সফল হতে নাও পারে। এই জন্য মায়ের বয়স, মায়ের উচ্চতা এবং বাচ্চার অবস্থান, এই তিনটি বিষয় যদি এক হয় এবং মনের মতো হয় তাহলে আমরা মনে করতে পারি যে এই মায়ের স্বাভাবিক ডেলিভারিতে আমরা সফল হব। ওজন কি একটি বিষয়? হ্যাঁ, ওজন অবশ্যই একটি বিষয়, যে নির্ধারিত ওজনের যদি বেশি হয় মায়ের ওজন তাহলেও কিন্তু ডেলিভারির কোনো একটি পর্যায়ে গিয়ে বাধাপ্রাপ্ত হতে পারে। আবার মায়ের ওজন যদি অনেক কম হয়, খুবই ক্ষীণ মা, সেখানেও হতে পারে। অন্যদিকে বাচ্চা মানে যিনি ডেলিভারি হবে, যে পথ দিয়ে বের হয়ে আসবে, সেও যদি ওজন বেশি হয়ে যায়, বাচ্চার ওজনটাও যদি বেশি হয়ে যায়, তখনও কিন্তু আমরা মনে করতে পারি যে না, এখানে স্বাভাবিক ডেলিভারি হতে গিয়ে কোনো না কোনো অসুবিধা হতে পারে। ধন্যবাদ অধ্যাপক সামসুনের। আবার আপনার কাছে আসছি, প্রথমবার ধরা যাক যে একটি মায়ের স্বাভাবিক ডেলিভারি হয়েছে, পরবর্তী কেসে কি তার আবার স্বাভাবিক হবে বলে আশা করা হয় নাকি সেখানেও ঝামেলা হতে পারে? সেখানে বেশিরভাগ ক্ষেত্রেই স্বাভাবিক আমরা আশা করি এবং হয়ে যায়, কিন্তু প্রত্যেকটা গর্ভাবস্থায় একটা আমরা বলি যে সবটা ইজি তা না, সবটা সহজ না, সবগুলা প্রেগনেন্সি একটা ডেঞ্জারাস কন্ডিশন, প্রত্যেক মাই একটা বিপদের সম্মুখীন হয় প্রত্যেকটা ডেলিভারিতে। সুতরাং প্রথমটা ডেলিভারি হয়ে গেল, পরেরটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ডেলিভারি হয়ে যাবে। বাচ্চা যদি অস্বাভাবিক অবস্থান হয় অথবা মায়ের যদি কোনো প্রবলেম ডেভেলপ করে, যেমন খুব বেশি প্রেশার ডেভেলপ করলো অথবা তার হঠাৎ করে ব্লিডিং শুরু হলো, তখন কিন্তু সেটা নর্মাল থাকে না। সেই জন্য প্রতিটি গর্ভাবস্থায় একটা বিপজ্জনক অবস্থা, আমরা সবটাকে স্বাভাবিক বলি না, একবার হইলেই যে পরের বার যে সব স্বাভাবিক হবে তা কিন্তু ঠিক না। ডক্টর কাজল, আপনার কাছে যাচ্ছি, যে প্রথমবার যদি সিজার হয়ে যায় তাহলে পরের বার কি নর্মাল হওয়ার সম্ভাবনা আছে? সাধারণত এখন বর্তমান যুগে কেউ আর একবার সিজার হয়ে গেলে কেউ করাতে চায় না, কারণ করানো যায় তবে ঝুঁকিপূর্ণ। ধরে নেওয়া যায় যে একবার যদি সিজার হয়ে থাকে তাহলে উন্নত বিশ্বে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু স্বাভাবিক ডেলিভারি হতে পারে,
কিন্তু আমরা বলছি যে যখন আমি কোনো আগে একটি সিজার করানো আছে সেই মায়ের স্বাভাবিক ডেলিভারি করাতে যাব, তখন যে আমার আমাকে যে পর্যবেক্ষণ করতে হবে সেই রকমের সুযোগ যদি থাকে তাহলে যেন চেষ্টা করা হয়, যেহেতু উন্নত বেশি সেই সুযোগটি আছে, এক নাম্বার। দ্বিতীয় হলো যে আগের অপারেশনটি কেন করা হয়েছিল, যদি এমন কোনো কারণে করা হয়ে থাকে আগের অপারেশনটি যে মায়ের শরীরে সেই কারণটি এখনও বিদ্যমান থাকতে পারে, বাচ্চার সেই কারণটি এখনও বিদ্যমান থাকতে পারে, তাহলে তো প্রথম কারণটি এখনও আছে। যদি এমন হয় যে প্রথম অপারেশনটি হয়েছিল একদম শেষখানে গিয়ে স্বাভাবিক ডেলিভারি হতে হতে কোনো এক মুহূর্তে গিয়ে আটকে যাওয়ার কারণে চিকিৎসক হয়তো তার অপারেশন করে বাচ্চাটি বের করেছিলেন, সেই ক্ষেত্রে পরের বার স্বাভাবিক ডেলিভারির সফলতা হতে পারে। তো যে রকমের পর্যবেক্ষণ ব্যবস্থা থাকা উচিত যে কোনো সমস্যা হলে যাতে সঙ্গে সঙ্গে আবার অপারেশনটি করা যায়, এই ব্যবস্থা যদি থাকে তাহলে হয়তো কেউ চেষ্টা করতে পারে। তো এই জন্য বর্তমান যুগে কেউ আর এই ঝুঁকির মধ্যে কেউ আর যেতে চায় না, বিশেষ করে আমাদের দেশে। আমাদের দেশে কেউ আর ওইরকম যেহেতু পর্যবেক্ষণ ব্যবস্থা এখনও নেই, সেজন্য সেই ঝুঁকির মধ্যে আর কেউ যেতে চাচ্ছে না। অধ্যাপক শামসুনহার, আপনার কাছে আরও একবার যাচ্ছি যে যখন একজন রোগী একেবারে পূর্ণতা নিয়ে আপনাদের কাছে আসে, কী কী শর্ত দেখে আপনি নির্ধারণ করেন যে এর স্বাভাবিক ডেলিভারি হওয়া উচিত? যদি সে প্রথমবারের মতো মা হতে যায় তখন আমরা তার যেটা উনি বললেন যে তার উচ্চতা এবং তার কোনো অ্যানিমিয়া বা অন্য কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা, যেমন ব্লাড প্রেশার, ডায়াবেটিস, এগুলো আছে কিনা এগুলো আমরা দেখে নিব। তার উচ্চতা তো দেখলাম, তার ওজনটাও দেখে নিই এবং সেখানে তারপর তাকে এক্সামিনেশন করে আমরা দেখি যে বাচ্চার পজিশনটা কেমন আছে এবং বাচ্চার ওজনটা কত, বাচ্চা কেমন মোটা হবে সেটা দেখি। তার এগুলা দেখে মোটামুটি আমরা ধারণা করতে পারি যে তাকে নর্মাল ডেলিভারি করা যাবে, এবং যাদের এগুলা না থাকবে, স্বাভাবিক অবস্থা না থাকবে, তাকে আমরা আগের থেকেই ডিসিশন নিয়ে নিই যে তাকে আমরা অপারেশন করার জন্য, ডেলিভারি করার জন্য আমরা তাকে বলবো। কিন্তু যেগুলা যে পেশেন্টের এই সব কোনো অসুবিধা নাই তাকে আমরা তখন বলি যে ঠিক আমরা 40 সপ্তাহ পর্যন্ত আমরা ওয়েট করব। অনেক সময় 41 সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করি যে ব্যথাটা উঠে কি না, ব্যথাটা নিজের থেকে ওঠার জন্য আমরা চেষ্টা করি। যদি নিজের থেকে ব্যথা উঠে সেটা ভালো, কিন্তু যখনই 41 সপ্তাহ পার হয়ে যায় এরপরে আমরা আর অপেক্ষা করি না, কারণ তখন পানিটা কমে যায়, বাচ্চা যে পানির মধ্যে থাকে সেটা কমে যায় এবং বাচ্চার তখন কিন্তু অনেক অসুবিধা হতে পারে। যেমন বাচ্চার শ্বাসকষ্ট শুরু হতে পারে, মায়েরও শেষের দিকে গিয়ে অনেক অসুবিধা হয়, যার কোনো দিন ব্লাড প্রেশার বেশি ছিল না তারই প্রেশার দেখা যায় যে বেড়ে গেল। সুতরাং ওইটা ক্লোজ সুপারভিশনে রাখতে হবে এবং সেটা অবশ্যই হসপিটাল ডেলিভারি করতে হবে। কিন্তু 40 সপ্তাহের আগ পর্যন্ত কারা যদি 38 সপ্তাহ থেকে 40 সপ্তাহ পর্যন্ত এই 2টা সপ্তাহ হলে সবচেয়ে ভালো সময়, এই সময় নিজেরই যদি ব্যথাটা উঠে তাইলে আমরা অবশ্যই বলবো যে এটা ডেলিভারি নর্মাল স্বাভাবিক হবে। যাদের সেকেন্ড টাইম প্রেগনেন্সি, যেটা দ্বিতীয়বারের মতো মা হতে যাচ্ছে, তাদের আগের যে ডেলিভারির প্রসেস সেটা আমাদেরকে অবশ্যই জানতে হবে। যেমন আগের ডেলিভারিতে, ডেলিভারির সময় তার কী প্রবলেম ছিল কি না, কোন কোথায় ডেলিভারি হয়েছে, সেটা কি বাড়িতে না হসপিটালে, এবং বা যদি হয় তাহলে কোনো প্রবলেম ছিল কি না। যেমন ডেলিভারির সময় অনেক অসুবিধা হয়, যেমন একটা হলো ছিঁড়ে যায়, জরায়ের মুখটা ছিঁড়ে যায়, 2 নম্বর হলো যে ব্লিডিং, খুব বেশি রক্তপাত হয়, আরও হতে পারে যে ইনফেকশন হয়, এইসব বাচ্চা ডেলিভারির পরে কাঁদে না বা বাচ্চাটা হয়তো মরেই যায় সেটা হতে পারে। সেইগুলা কেস থাকলে, অথবা আগেরটা স্বাভাবিক ডেলিভারি হয় নাই, আমরা ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি করছি অথবা অপারেশন হয়েছে, তখন কিন্তু আমাদেরকে আবার চিন্তা করতে হবে যে এটা আমরা ডেলিভারি অবশ্যই তাকে হসপিটালে সুপারভিশনে করতে হবে এবং প্রসেস অফ ডেলিভারিটা তখন কিন্তু স্বাভাবিক থেকে তখন আমরা অপারেশন ডেলিভারিতে, অপারেটিভ ডেলিভারিতে চলে যাব। আপনার কথা থেকে আমি বলছি যে আপনি বললেন যে 37 অথবা 38 সপ্তাহে ব্যথা ওঠার বিষয়, তার মানে তো ব্যথা ওঠার কোনো নির্দিষ্ট ডেট নেই, যেমন একটা ইডিডি দিয়ে দেওয়া হয় যে অত তারিখ সেদিনই যে ব্যথা উঠবে এমন তো কোনো বিষয়, এমন কোনো কথা না। আগে কতটুকু আগে পরে হতে পারে এটা 37 সপ্তাহের পরে ইউজুয়ালি 60-70% কেসে দেখা যায় যে ব্যথা উঠে যায়, কিন্তু ম্যাক্সিমাম আর ইডিডি যেটা আমরা যেটা ডেট একটা ডেট দিয়ে দিই ডেলিভারি ডেট, সেই ডেটে ডেটে কিন্তু 8-10% ডেলিভারি হয়, আর বাকি 5-8% এরকম হবে ডেলিভারি ডেটের মানে ডেট ওভার হয়ে হয়, আচ্ছা যেটা 40 এর পরে হয়। সুতরাং এই সময়টাই হলো আমরা যে ডেট দেই, অনেক রোগীরা এসে আমাদেরকে বলে যে আপনি তো ডেট দিলেন কিন্তু ব্যথাটা উঠলো না বা দেরি হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমরা বলি যে এটা একটা আশা করি আমরা এটা একটা ডেট যে এই সময় ডেলিভারি পেইন উঠবে, কিন্তু এর আগে হতে পারে আবার পরে হতে পারে। কি করে বুঝবে একজন মা যে এটা আসলে সত্যিকারের ডেলিভারি পেইন, বা অনেক সময় আমরা ফলস পেইন শুনেও কিন্তু একটি শব্দ আছে কিন্তু ফলস পেইন, ফলস পেইন একটা, কি করে বুঝবে যে কোনটা আসল ব্যথা? আচ্ছা, যখন ওই 37 সপ্তাহ পার হয়ে যাবে তারপরে কোনো পেশেন্ট রুগীর যদি দেখা যায় যে বলে যে পেট ব্যথা, তল পেটে ব্যথা, সেই তল পেটে ব্যথা
অনেক কারণে হতে পারে। একটা হলো ফলস পেন, আরেকটা হতে পারে যে লেবার পেন তার স্টার্ট হয়ে গেছে, ডেলিভারি ব্যথা শুরু হয়ে গেছে। সেটা কিন্তু আমরা তাকে দেখে প্রথম শুনেই আমরা বুঝতে পারি ব্যথাটা কোন ধরনের ব্যথা। একটু একটু চাপ চাপ ব্যথা, ব্যথাটা মানে একটু একটু করে অল্প অল্প করে থাকে, এবং এটা কোনো ওষুধ খেলে অথবা যেমন অনেক সময় পেশাবে ইনফেকশনের জন্য সেটা হতে পারে, সেটা আমরা অ্যান্টিবায়োটিক দিলে সেরে যাবে এবং ব্যথাটা কিন্তু আস্তে আস্তে বাড়বে না। কিন্তু যে ডেলিভারি পেন সেটা কিন্তু রোগী নিজে থেকেই বুঝতে পারবে ব্যথাটা কেমন করে, যে আস্তে আস্তে করে তলপেটে ব্যথা, এটা পায়ের দিকে যাবে, কোমরের দিকে যাবে, এবং ব্যথাটা আস্তে আস্তে বাড়তে থাকবে এবং ব্যথাটা তখন পেটটা শক্ত হয়ে আসবে, এবং যখন এই পেটটা শক্ত হবে এবং এটা আস্তে আস্তে পরিমাণ এই যে ঘন ঘন ব্যথাটা আসতে থাকবে আস্তে আস্তে, এবং অনেকক্ষণ ধরে, আগে যেমন ব্যথা অল্প 30 মিনিট থাকতো, সেটা 40 মিনিট 60 মিনিট পর্যন্ত থাকবে, ব্যথাটা থাকবে, তারপর আস্তে করে ছেড়ে যাবে। কিন্তু ব্যথাটা তখন এত ব্যথা হবে যে রোগী এটা সহ্য করতে পারবে না এবং কোনো ওষুধ দিয়েও এটাকে নিবারণ করা যাবে না এই ব্যথাটা। তারপর এটার সাথে সাথে আরও কিছু তার সিমটম থাকবে, যেমন সে বলবে যে একটু রক্ত ভাঙতেছে, একটু পানি ভাঙতেছে, সেটা বলবে। আর আমরা এটা চেক করে যে পেশেন্টকে এক্সামিন যখন করব, তখন আমরা যখন আমরা ভিতরে আমরা এক্সামিন করি, জরায়ের মুখটা দেখব খুলে গেছে এবং জরায়ের মুখে ওই যে রক্ত পানি এগুলো দেখা যাবে, সেটা দেখে কিন্তু আমরা বুঝতে পারি যে লেবার সত্যিকারের ব্যথা উঠে গেছে, ডেলিভারি ব্যথা। কিন্তু যে কোনো ব্যথায় কি একজন মা কি ডাক্তারের কাছে চলে যাবেন বলে আপনি সাজেস্ট করবেন? হ্যাঁ, শেষের দিকে যদি কোনো ব্যথা এইভাবে হয় অবশ্যই মাকে ফলস পেইন, তবু ফলস পেইন হলেও যাওয়া উচিত, কারণ ইউরিনার পেশাবে ইনফেকশন, পেশাব মূত্রথলিতে ইনফেকশন একটা বিরাট মানে কমন জিনিস প্রেগনেন্সিতে, এবং এটা যদি ঠিক মতো চিকিৎসা না করা যায় তাহলে কিন্তু বাচ্চার জন্য এটা খারাপ, মায়ের জন্য খারাপ। আচ্ছা, কারণ এই মূত্রথলি ইনফেকশন থেকে তার হঠাৎ করে পানিটা ইনফেকশন হয়ে যাবে ওই ভিতরে জরায়ের ভিতরে, এবং ওইখান থেকে পানিটা ভেঙে যেতে পারে, আবার ওই 37 সপ্তাহের আগে তার কিন্তু ব্যথা উঠে যেতে পারে, সত্যিকার লেবার শুরু হয়ে যেতে পারে। সুতরাং তখন এই বাচ্চাটা তো মেচুর হলো না, পুরা দিনের হলো না, তখন বাচ্চারও অনেক প্রবলেম হতে পারে। ডক্টর কাজল, আপনার কাছে যাবো, শুনলাম আমরা যে কিভাবে কোনটাকে আমরা স্বাভাবিক পেইন ধরবো, কোনটাকে অস্বাভাবিক পেইন ধরবো, এবং যেই পেইনই হোক না কেন সময়ের শেষের দিকে আসলে আমরা ডাক্তারের কাছে যাব। এক বাক্যে এক কথায় শেষ, স্বাভাবিক ডেলিভারি হতে কতক্ষণ সময় লাগে? স্বাভাবিক ডেলিভারি ব্যথা ওঠার পর থেকে, মানে সক্রিয় ব্যথা বলি আমরা, যে হ্যাঁ তীব্র ব্যথা হচ্ছে, নির্দিষ্ট সময় পরপর ব্যথা আসছে, মায়ের পেট শক্ত হয়ে যাচ্ছে, ব্যথা কোমরের দিকে যাচ্ছে, দু পায়ের মাঝের দিকে যাচ্ছে, এরকম একটি ব্যথা আমরা বলি এটা সক্রিয় পর্যায়ে ডেলিভারি প্রসব ব্যথা আর কি। তো এইটা যদি প্রথমবার মা হয়, যে প্রথমবার মা হচ্ছেন, তার 8 থেকে 12 ঘন্টা সময় লাগতে পারে, কিংবা তারও 2-1 ঘন্টা বেশি লাগতে পারে প্রথমবার যিনি মা হচ্ছেন। সেই পর্যন্ত আমরা অপেক্ষা করব যে এই সময়ের মধ্যে আমরা আশা করি যে বাচ্চাটি প্রসব হয়ে যাবে। আর যার আগে একটি ডেলিভারি হয়েছে, যে আগে প্রসব ব্যথা হয়েছে, তার কিন্তু এত বেশি সময় লাগার কথা না, তার আমরা মনে করি 4 ঘন্টা থেকে 8 ঘন্টার মধ্যেই কিন্তু প্রসব সম্পন্ন হওয়ার কথা, মানে বাচ্চা পৃথিবীতে চলে আসার কথা, এরকম একটি সময় আছে। তো আমরা যখন দেখি যে কোনো প্রথমবার মা হচ্ছেন, তার প্রসব বেদনা 18 ঘন্টার বেশি হয়ে যাচ্ছে কিংবা 16 ঘন্টারও বেশি হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমরা বলবো না যে এখানে স্বাভাবিক কোনো ঘটনা আছে, এটা অস্বাভাবিক, অবশ্যই অস্বাভাবিক। এবং দ্বিতীয় বাচ্চার ক্ষেত্রেও যদি কারো পূর্বে একবার কিংবা দুইবার স্বাভাবিক প্রসব হয়ে থাকে, তারও যদি 8 থেকে 12 ঘন্টা সময় পার হয়ে যায়, তখনও কিন্তু আমরা সন্দেহ করব যে কোথাও না কোথাও একটা সমস্যা আছে। এই প্রসবকালীন প্রসব ব্যথার সময়টা কিন্তু এইটার মধ্যে নির্ধারিত করা আছে। আমরা চাই যে আমাদের দেশে সব মায়ে যেন হাসপাতালে ডেলিভারি হয়, তো যেটা হচ্ছে না যেহেতু আমরা চাইলেও পারছি না এখন, তো এই জন্য আমরা চাচ্ছি যে বাসায় যদি ডেলিভারি হয়ও, তবুও কোনো না কোনো চিকিৎসাকর্মী, চিকিৎসক কিংবা প্রশিক্ষিত কেউ, এ বিষয়ে প্রশিক্ষিত কেউ যেন তার তত্ত্বাবধানে যেন এই ডেলিভারিটি বাসাতে হলেও হয়। একজন মায়ের প্রসবকালীন সময়ে যে সমস্যাগুলো হলে অবশ্যই এই মাকে হাসপাতালে নিতে হবে, সেই প্রশিক্ষণটা কিন্তু সেই চিকিৎসাকর্মীর আছে এবং সে সেটি নির্ধারণ করতে পারবে এবং সঠিক সময়ে এই মাকে হাসপাতালে নিতে পারবে। এই যে আপা, হাসপাতালের প্রতি আমাদের একটা অবিশ্বাস, যেখানে আসলে টাকার জন্যে আমার পেট কাটছে, এই অবিশ্বাস থেকে কী করে আমরা উত্তরণ পেতে পারি? এটা কিন্তু সবখানে সঠিক না, এই যে কথাটা যে টাকার জন্য সবাই পেট কাটতেছে গেলেই অপারেশন করে, এটা কিন্তু ঠিক না। আমাদের যেমন যে সরকারি হসপিটালগুলোতে আমরা যখন যদি আমরা একটা স্ট্যাটিস্টিক দিই, এখন আমাদের রেট যেটা হলো যে 55% হলো স্বাভাবিক ডেলিভারি হয় এবং 50% সিজারিয়ান সেকশন লাগে। কারণ সব কেনই সিজারিয়ান সেকশন 50% লাগতেছে, আগে কিন্তু এতটুকু লাগতো না, তো এখন লাগতেছে কারণ সব রোগী যেগুলা
স্বাভাবিক না যাদের কন্ডিশন, এবং যারা যে কোনো কমপ্লিকেশন প্রেগনেন্সি অবস্থায় যে কোনো কমপ্লিকেশন নিয়ে আমাদের হসপিটালে আসতেছে, এবং সেইগুলা আমরা জানি যে নর্মাল স্বাভাবিক ডেলিভারি হবে না, হলে মা এবং বাচ্চা দুজনেরই রিস্ক থাকে। সেই রিস্কটা কমানোর জন্য আমরা কিন্তু এই সিজারেন সেকশনে এই যে 50% চলে আসছে এখন। তো এই মা এবং বাচ্চাকে যে মা বাঁচানোর জন্য আমাদের এই প্রচেষ্টা, সুতরাং এটা ঢালাওভাবে বলা যাবে না যে আমরা গেলেই ওখানে সিজার করে আমরা কেন যাব। আমরা চাবো যে সবাই যাবে হসপিটালে এবং স্বাভাবিক ডেলিভারি হবে যেখানে দরকার, যেখানে দরকার আমরা অবশ্যই অপারেশন করব। স্বাভাবিক ডেলিভারি চলছে, ঠিক এই সময়ে কোন কোন বিষয়ের উপর আপনারা নজর রাখেন? যখন আমরা রুগীকে লেবারে যাই তখন আমরা রুগীর অবস্থা দেখি, মানে মায়ের অবস্থা এবং বাচ্চার অবস্থা। মায়ের দেখি যে আমরা তার পালস কেমন, ব্লাড প্রেশার কেমন, তার টেম্পারেচার কেমন, তার ডিহাইড্রেশন মানে পানি শূন্যতা হচ্ছে কি না, তার নিউট্রিশনটা আমরা দেখি এটা ঠিকমতো হচ্ছে কি না, তারপর তার যে ব্যথা, ব্যথার ধরনটা আমরা দেখি, জরায়ের মুখটা খুললো কেমন, কীভাবে প্রোগ্রেস হচ্ছে কি না সেটা আমরা দেখি, আর বাচ্চার জন্য আমরা দেখি বাচ্চার হার্ট সাউন্ডটা মোস্ট ইম্পর্টেন্ট। তারপর হলো যে আমরা বাচ্চার যে পানিটা ভেঙে গেলে পানিটা কী রং, আমরা অনেক সময় রুগীদেরকে বলি যে পানি তো সবুজ হয়ে গেছে, বাচ্চার শ্বাসকষ্ট হচ্ছে পানিটা সবুজ হয়েছে, তার মানে কি বাচ্চা খুব খারাপ ভিতরে, এই জিনিসগুলো আমরা দেখি। যে অনেক সময় দেখা যায় যে মায়ের কপালে হাত রেখে ডাক্তার দেখছেন, টেম্পারেচার দেখছেন, ওই সময় টেম্পারেচারের সাথে কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, তখনও টেম্পারেচারের সম্পর্ক একটা আছে, যে অনেকক্ষণ যদি প্রলং বিলম্বিত প্রসব হয় তখন কিন্তু রুগীর টেম্পারেচার রেইজ করতে পারে, আর একটা হলো যদি ইনফেকশন হয়ে যায় মায়ের তখনও কিন্তু টেম্পারেচার রেইজ হতে পারে। মায়ের টেম্পারেচার রেইজ হলে মায়ের পালস বাড়বে, তখন কী হবে বাচ্চারও হার্টবিট বাড়বে এবং বাচ্চারও তখন কিন্তু শ্বাসকষ্ট শুরু হতে পারে। কী কী ধরনের জটিলতা তৈরি হতে পারে, আগে থেকে আপনারা কী বিষয়ে সাবধান থাকেন? কিছু উপদেশ প্রথম দিই যে তাকে ফ্রিকুয়েন্ট মানে ঘন ঘন পেশাব করবে, যাতে পেশাব থলিতে জমা না হয়। দুই নম্বর হলো তার যদি মানে পায়খানা কষা থাকে, সেটা কষা যাতে না থাকে সেটার জন্য আমরা কিছু ড্রাগ অনেক সময় দেই, ম্যাক্সিমাম সময় লাগে না। তারপর তাকে বলি আমরা শক্ত খাবার না খেতে, শুধু পানি জাতীয় জিনিস খেতে, যেমন ড্রিঙ্কস খেলো বা পানি খেলো ওইসব। তারপর হলো তাকে আমরা আশ্বস্ত করি এবং তাকে বলা হয় যে তোমার সব কিছু ঠিক আছে, ভয়ের কিছু নাই, এটা আমাদেরকে সবসময় আশ্বস্ত করতে হবে, সবসময় কমিউনিকেট করতে হবে কি হচ্ছে, মাকে এই ঘটনাটা সবসময় বলতে হবে। তারপরে যদি দেখি যে মানে অনেকক্ষণ ডেলিভারি ব্যথাটা হয়ে মানে হচ্ছে না, প্রোগ্রেস হচ্ছে না, তখন আমরা তাকে ব্যথাটা প্রোগ্রেস করার জন্য অনেক ঔষধ দিই, এবং তাকে আমরা যে হাঁটাহাঁটি স্বাভাবিক হাঁটাহাঁটি করতে কিন্তু আমরা উপদেশ দিই, যে যত বেশি পেইন ওঠার পরেও হাঁটাহাঁটি করতে বলি, কারণ হাঁটাহাঁটি করলে এই যে গ্রেভিটি যেটা আছে, যে গ্রেভিটি প্রেশারে বাচ্চাটা নিচের দিকে আরও নামতে থাকে এবং ডেলিভারিটা খুব তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা থাকে ওইখানে। তো মাকে আমরা স্বাভাবিক হাঁটাহাঁটি করতে বলি, যখন ব্যথা বেশি হবে তখন বলি শুয়ে থাকো। আরও কিছু উপদেশ দিই তাকে, রিল্যাক্সেশন কিছু উপদেশ দিই, যেমন লম্বা লম্বা মাদের গর্ভ যাদের পেইন উঠে তাদেরকে আমরা বলি যে লম্বা লম্বা ব্যথা আসলে লম্বা লম্বা মুখ খুলে শ্বাস নেন, লম্বা লম্বা শ্বাস নিলে কি হবে সে ওই প্রেসটা ফোর্সটা নিচের দিকে যে ফোর্স দেয় সেটা দিবে না, জরায়ের মুখ খোলার পূর্ণ খোলার আগে কেউ কিন্তু নিচের দিকে যদি চাপ দেয় তাহলে কিন্তু সেই জরায়ের মুখটা আবার শক্ত হয়ে যায়। তো আমরা তাকে বলি যে লম্বা লম্বা শ্বাস নেন, এগুলো জাস্ট তার মাইন্ডটাকে ডাইভার্সন করার জন্য। তারপর হলো যে এটা আমরা প্রোগ্রেসটা আমরা দেখি যে জরায়ের মুখটা কেমন খুললো, ব্যথাটা কেমন আসতেছে। তারপরে যদি দেখি যে না এইসব কিছু সব ঠিক আছে তাহলে তো ডেলিভারি হবে, স্বাভাবিক ডেলিভারি হবে, এবং ডেলিভারির সময় আমরা মাকে কিন্তু এর আগের থেকে আমরা মোটিভেট করি যে আপনি বুকের দুধ খাওয়াবেন বাচ্চাকে। প্রথম থেকেই আমরা কিন্তু চেক আপে যখন আসে বলি, আমাদের কাছে আসতে আমরা বলি, এবং এটা ওই ডেলিভারির সময় আমাদের কিন্তু অনেক সময় বলি যে বাচ্চা হচ্ছে কিন্তু এখন কিন্তু বাচ্চাকে দুধ খাওয়াতে হবে, এইগুলো আমাদের বলতে হয়, বলা উচিত সবার, কেউ কেউ হয়তো বলে না। আর যদি দেখা যায় যে এর মধ্যে তার অনেক অসুবিধা হতে পারে, ডেলিভারি প্রোগ্রেসটা হচ্ছে না, অনেক দেরি হয়ে যাচ্ছে, তার ব্যথা যেটা আসতেছে ব্যথাটাও ইফেক্টিভ না, তারপর হতে পারে যে এরকম অনেক সময় ডেলিভারি নিয়ে বাচ্চার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, তো সেইগুলো যখন হয় তখনই আমরা আর সেটাকে আর কি অন্য ব্যবস্থা নিতে হয় আমরা সেখানে। জি, ধন্যবাদ অধ্যাপক সামসুন্নাহার, আপনাকে অনেক সুন্দর সুন্দর কথা আমাদেরকে বললেন। সবশেষে একটি প্রশ্ন আছে, এই প্রশ্নটি নিয়েই কিন্তু আমরা আজকের অনুষ্ঠান শেষ করব। ডক্টর কাজল, প্রশ্নটি আমি আপনার কাছেই করছি যে দিনাজপুর থেকে সুফিয়া লিখে জানিয়েছেন যে ওনার স্বাভাবিক ডেলিভারি হবে উনি মনে করছেন, কিন্তু ভয় পাচ্ছেন, উনি চাচ্ছেন যে উনি প্রথম থেকেই ডিসাইড করতে চান ওনার সি সেকশন করবেন, তো সেক্ষেত্রে আপনি কি সাজেস্ট করেন? স্বাভাবিক ডেলিভারি যেহেতু বলছি, ঘটনাটা স্বাভাবিক মানে এটাই আমরা কিন্তু চাই আসলে। কখনো অপারেশন একটি স্বাভাবিক ঘটনা হতে পারে না, অপারেশন একটি ঝুঁকিপূর্ণ ঘটনা,
অপারেশনের ঝুঁকিটা আমি তখনই মেনে নিব যখন আমি মনে করব যে না স্বাভাবিক পথে আমার ঝুঁকি আরও বেশি তখন। তাহলে স্বাভাবিক ডেলিভারির সুবিধাটা কী? সুবিধা হচ্ছে যে এখানে স্বাভাবিক পথেই একটা ঘটনা ঘটছে যেটা সৃষ্টিকর্তা বানিয়ে রেখেছেন, আর এখানে কোনো খরচ নেই পরিবারের তেমন একটা, মায়ের শরীরে কোনো অপারেশন হলো না, কোনো অপারেশনজনিত ঝুঁকি নেই, আর এর পরপরই স্বাভাবিক ডেলিভারির পরপরই কিন্তু মা বুকে দুধ খাওয়াচ্ছেন এবং কয়েক ঘন্টা পরে কিন্তু মা বাসায় চলে যাচ্ছেন এবং জানলেন যে তার আর কোনো সমস্যা হলো না। এই গেল এক ধরনের কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে একটি মা বুঝলেন যে প্রসব বেদনা কাকে বলে, কিভাবে তিনি তার মায়ের গর্ভ থেকে এই পৃথিবীতে এসেছেন, এটাও তো মা একটা বুঝতে পারলো। যে আমরা মনে করি যে স্বাভাবিক পথে আমি কখনো চেষ্টাই করব না, আমি সরাসরি অপারেশনে চলে যাব, এই চিন্তাটা সব সময় করা ঠিক নয়। ধন্যবাদ সুফিয়া। আপনি কিন্তু জেনে গেছেন আপনার উত্তর, না আপনি নিজে নিজে ডিসাইড করবেন না সি সেকশনের বিষয়ে, কারণ সি সেকশন হচ্ছে একটি অল্টারনেট বিষয়, আপনি কেন সেটার মধ্যে নিজে নিজে ঢুকতে যাবেন? যদি স্বাভাবিক পথে ডেলিভারি হয় অনেক লাভ আছে, যেমন ডাক্তার যেভাবে বললেন, তার বাইরে একটি বিষয় হচ্ছে যে সৃষ্টিকর্তা এত সুন্দর একটি বেদনা দিয়েছেন মাকে, এটা কোনো পুরুষের পক্ষে এক্সপিরিয়েন্স নেওয়া সম্ভব না, এমনকি অনেক মেয়ের পক্ষেও এটা ভাগ্যে জোটে না। সেই বেদনা নেবার আনন্দ যদি আপনার থাকে, সন্তান প্রসবের আনন্দ এবং বেদনা দুটো একসঙ্গে যদি আপনি পান, তাহলে আপনি মনে করবেন না যে আপনি একজন পরিপূর্ণ মা। চলুন চেষ্টা করব আমরা স্বাভাবিক ডেলিভারির জন্য, যদি না হয়, যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা সি সেকশনে যাব। কেমন? আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে।